আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ফেনি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি নাজরিন আরা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্র আর উৎপাদনশীলতা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আমরা গত ক্লাসে উৎপাদনশীলতা কি সে সম্পর্কে বলেছিলাম। তো তারপর আমি বলেছিলাম যে তোমাদের উৎপাদনশীলতা আসলে কত প্রকার রকমের হতে পারে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব বলেছিলাম। তো চলো আমরা উৎপাদনশীলতার প্রকার ভেদ সম্পর্কে গুলি আলোচনা করি। দেখো, উৎপাদনশীলতা তোমার পাঁচ ভাগে বিভক্ত হয়ে থাকে। সেটা প্রথমটা হচ্ছে তোমার মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতা, তারপর হচ্ছে তোমার শ্রমের উৎপাদনশীলতা, তারপর হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, তারপর হচ্ছে তোমার আর্থিক উৎপাদনশীলতা। তো দেখো, আমরা আজকে যে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার সার্বিক বা মোট উৎপাদনশীলতা কাকে বলে। দেখো, আমরা সূত্রে যেটা জেনেছি তোমরা, যে মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতটাকে তোমরা কি বলে, মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতা। আর তোমার এই ধরনের জ্ঞানমূলক ধরনের প্রশ্ন আসতে পারে যে মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতা কাকে বলে, তখন তুমি এইভাবে লিখতে পারবা যে মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ করলে যে অনুপাত, যে ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে তোমার মোট উৎপাদনশীলতা। এরপরে দেখো আমরা পড়ব শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা দেখো, কতটুকু শ্রমশক্তি ব্যবহার করে, মানে কতটুকু উৎপাদন, কতটুকু পণ্য উৎপাদন করা যায়, তার মানে শ্রমশক্তির দক্ষতা কতটুকু আছে, হ্যাঁ, সে অনুযায়ী সে কতটুকু পণ্য উৎপাদন করতে পারে তার আনুপাতিক হারটা হচ্ছে তোমার কি, শ্রমের উৎপাদনশীলতা। আমরা দেখো সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা আলোচনা করতে পারি। দেখো, মোট উৎপাদনের মূল্য বা মোট শ্রম ব্যয় পরিমাণকে বলা হয় কি, শ্রমের উৎপাদনশীলতা। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমরা শ্রমের উৎপাদনশীলতা কি দুই ভাগে, দুই রকমে আমরা কি বলতে পারি, একটা হচ্ছে শ্রম উৎপাদনের একক, একটা হচ্ছে মোট শ্রম ঘন্টা, আর একটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ও মোট শ্রম ব্যয় পরিমাণ। তার মানে হচ্ছে অঙ্কে দেখবে যে তোমরা অনেক সময় একক থাকতে পারে অথবা তোমার মূল্যের পরিমাণও থাকতে পারে, তুমি যে কোনো একটা দিয়ে করলে তোমার কি অঙ্ক করতে পারবে। তাহলে শ্রমের উৎপাদনশীলতা আমরা কি বুঝেছি, যে মোট উৎপাদনের একক এবং হচ্ছে মোট শ্রমের কি ঘন্টা। এরপরে দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে তোমার যে উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত যন্ত্রপাতি কাঁচামালকে তোমার ব্যবহারের রূপান্তরের মাধ্যমে চূড়ান্ত পণ্যে তোমার কি ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে তোমার কাঁচামালকে রূপান্তর করার জন্য পণ্য কতটুকু যন্ত্র দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে, কাঁচামালকে ব্যবহার করার জন্য যন্ত্রপাতি কতটুকু দক্ষতার সাথে ব্যবহার করছে সেটাই হচ্ছে তোমার কি যন্ত্রের উৎপাদনশীলতা। অথবা আমরা এভাবে সূত্রের মাধ্যমে আমরা সংজ্ঞা দিতে পারি যে মোট উৎপাদনের একক ও মোট যন্ত্রের সময়ের এককে বলা হয় কি, বা অনুপাতটাই হচ্ছে তোমার কি যন্ত্রের উৎপাদনশীলতা। দেখো, শ্রমের উৎপাদনশীলতা আমরা দুইভাবে বলতে পারি, সেম তোমার যন্ত্রের উৎপাদনশীলতাটা কি দুইভাবে আমরা বলতে পারি। তো তোমার যখন এককের যদি আসে তুমি এককের মাধ্যমে প্রকাশ করবে, আর যদি তোমার মূল্যের উপর আসে তাহলে তুমি অবশ্যই সেটা মূল্যের মাধ্যমে প্রকাশ করবে। এরপরে দেখো মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতাটা কি, কাঁচামাল যে কোনো উৎপাদনশীলতা সেটা হচ্ছে তোমার দেখো ওই সকল দ্রব্য যা কখনো উৎপাদন কি উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করা হয়নি বা রূপান্তর করা হয়নি, তাহলে যে দ্রব্যকে রূপান্তর করে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয় সেটাই হচ্ছে তোমার কি কাঁচামাল। আমরা আগে উৎপাদনশীলতা পড়েছি কি, যেটা দক্ষতার সাথে, মানে কতটুকু দক্ষতার সাথে পণ্য উৎপাদন করা হয় সেটা হচ্ছে উৎপাদনশীলতা। আর হচ্ছে তোমার আর কাঁচামাল উৎপাদনশীলতা হচ্ছে কতগুলো কাঁচামাল ব্যবহার করে কতগুলো পণ্য উৎপাদন করা যায় সেটাই হচ্ছে তোমার কি কাঁচামালের উৎপাদনশীলতা। তার মানে কতটুকু
কাঁচামাল আমরা ব্যবহার করে কতটুকু পণ্য উৎপাদন করতে পারি সেটা হচ্ছে আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা। বা আমরা সূত্রের মাধ্যমে বলতে পারি যে মোট উৎপাদনের মূল্যকে মোট মালামালের মূল্য দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কাঁচামালের উৎপাদনশীলতা। এরপর আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার আর্থিক উৎপাদনশীলতা। যে আর্থিক উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা সূত্রটা হচ্ছে তোমার দেখো সংযোজিত মূল্য বা রূপান্তর মূল্য। এখন কথা হচ্ছে সংযোজিত মূল্যটা কি? সংযোজিত মূল্যটা হচ্ছে তোমার পণ্য উৎপাদনে যে পরিমাণ মূল্য সংযোজন করা হয়, পণ্য উৎপাদনে যে পরিমাণ মূল্য সংযোজন করা হয় এবং তোমার উক্ত মূল্য সংযোজন করতে যে ব্যয় সংগঠিত হয়, উক্ত মূল্য সংযোজন করতে তোমার যে ব্যয় সংগঠিত হয় সেটা হচ্ছে তোমার সংযোজিত মূল্য। এরপর হচ্ছে তোমার দেখো সংযোজিত মূল্যটা আমরা যখন কি বলেছি যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে মূল্য সংযোজন করা হয় ঠিক আছে, এবং ওই মূল্য সংযোজন করতে যে ব্যয়টা সংগঠিত হয় সেটা হচ্ছে তোমার সংযোজিত মূল্য। তার মানে ধর আমাদের যদি কোনো সংযোজিত মূল্যটা আমরা বের করবো যে বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্যটা বাদ দিলে আমাদের কি সংযোজিত মূল্যটা বের হয়ে আসবে। তারপর হচ্ছে তোমার রূপান্তর মূল্য, আমরা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে আমাদের কাঁচামালের ক্ষেত্রে যে ব্যয়গুলো মানে তোমার জড়িত থাকে, যেমন কোন উৎপাদন করার ক্ষেত্রে যেমন শ্রম বাবদ ব্যয় লাগে, যন্ত্রপাতির ব্যয় লাগে এবং অন্যান্য ব্যয়, তার মানে হচ্ছে পণ্য উৎপাদন করা থেকে যে কাঁচামালকে যে ব্যয়ের মাধ্যমে রূপান্তর করা হয়, যে সকল ব্যয়ের মাধ্যমে রূপান্তর করা হয় সেটাই হচ্ছে তোমার কি রূপান্তর মূল্য। তার মানে তাহলে আমরা এখন আর্থিক উৎপাদনশীলতাটা যদি আমাদের এক কথায় আসে তখন তুমি আমি লিখবে সংযোজিত মূল্য থেকে রূপান্তর মূল্য যদি ভাগ করা যায় তাহলে সেটাই হচ্ছে তোমার কি সংযোজিত মূল্য। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে উৎপাদনশীলতার 5টা সূত্র তোমাদেরকে আলোচনা করেছি। তো তোমরা এগুলি ভালোভাবে বাসায় অবশ্যই মুখস্থ করে রাখবে, কারণ এই সূত্র যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি কোনো অঙ্কই মানে কি করতে পারবে না। তো অবশ্যই তোমাকে এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। তো আমরা পরবর্তীতে তোমার এই সূত্রের উপর আমরা কিছু পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই সূত্রের উপরে অঙ্ক বুঝিয়ে দিব। তো তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে, কারণ অঙ্ক যদি তুমি না বা অঙ্কগুলো যদি তুমি না করতে পারো তাহলে তুমি বোর্ডে যত এই অর্ধের যে অঙ্কগুলি আসবে সেটা তুমি কখনোই করতে পারবে না, কারণ আমাদের প্রতি বছরই তোমার এই প্রথম অধ্যায়ের উপর অঙ্ক আসে। তো পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আজকে এ পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।